সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বংশরাবণের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে 5:30 নাগাদ, একদম পাক্কা 5:30। 5:20 থেকে উঠবো উঠবো ভাবছি, না 5:30টার সময় উঠে পড়লাম। এখনও একটু অন্ধকার কেটে গিয়ে জাস্ট আলোটা শুধু ফুটেছে। হয় দেখো ল্যাম্পপোস্টে আলোটা এখনও জ্বলছে, এই এখন একটুখানি দেখলাম আলোটা ফুটেছে। একটুখানি ছাতেই পায়চারি করে নিলাম, দেখলাম আলোটা একটুখানি বেশ ফুটেছে। এইবার ঘরে যাওয়া যাক, ঘরে কাজগুলো আছে, কাজগুলো সেরে নিয়ে অন্যান্য কাজও করতে হবে। চলো, সারা রাত পাখিগুলো কী করে চুপচাপ থাকে কে জানে, ভোরবেলা এত কিচিমিচি কিচিমিচি করে, এত ভালো লাগে শুনতে। ঝাঁটপাট দেওয়া কমপ্লিট, কি আর তোমাদের প্রতিদিন ঝাঁটপাট দেওয়া দেখাবো। ঝাঁটপাট দেওয়া কমপ্লিট, এইবার একটুখানি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি। স্নানটা করে নিয়ে ঠাকুর পুজো থেকে একটি ব্লগটা স্টার্ট করলাম। প্রদীপটা প্রতিদিনই তোমাদের দেখায়, কেন বলো তো? প্রদীপটা তোমাদের দেখায় এই জন্য, আমাকে না একজন বর্ধমান কলেজের প্রফেসরের সঙ্গে একদিন দেখা হয়েছিল, দেখা হয়েছিল বলতে ঘটনাক্রমে আলাপ হয়েছিল। আর ওনার স্ত্রী ছিল তোমার চক্ষু বিশেষজ্ঞ, ডক্টর ছিলেন তোমার, আই স্পেশালিস্ট। তা ওনারা ছিলেন নিঃসন্তান, তা আমাকে সন্তানের মতনই স্নেহ করতেন। তা উনি বলেছিলেন আমাকে, উনি বাস্তু নিয়ে অনেকটা পড়াশোনা করেছেন, আমাকে অনেক বিষয়ে উনি বলেছেন, আমি মেনেওছি, ফলও পেয়েছি জানো তো। তাই তোমাদের প্রদীপটা প্রতিদিনই দেখায়, আমি দুবেলায় কিন্তু প্রদীপ জ্বালাই, সকাল সন্ধে দুবেলায় প্রদীপ জ্বালাই। প্রদীপে অনেক পজিটিভিটি থাকে, তোমাদের আমি প্রতিটা ব্লগেই বলি। আর উনি বলেছিলেন দুবেলায় প্রদীপ জ্বালাবি। আর দেখো এটা হচ্ছে তোমার সন্ধেবেলা কালাকান্ত আমি তৈরি করেছিলাম, সেটা তো কালাকান্ত তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, আর ওই জন্য করিনি। আর কালাকান্তটা ভয়ানক ভালো হয়েছিল জানো, এত সুন্দর খেতে হয়েছিল কালাকান্তটা, খুব ভালো হয়েছিল। মানে ছানার কোয়ালিটিটা খুবই ভালো ছিল মনে হয়, নাহলে একই রকমভাবে করেছি, এত ভালো হয়েছিল, হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। গতকাল একটা জায়গায় যাওয়া হয়েছিল, একদম সবজি বাজার নেই, বৌদি না এলে সবজি বাজার হবে না। কুচুমের বাবা বেরিয়ে গেছে, এসে ব্রেকফাস্ট করবে, আর কুচুমও নিয়ে যাবে টিফিন, ওই জন্য ছানাটাই বসিয়ে দিলাম। আর একটুখানি তোমার সানস্ক্রিন মেখে নিই, তোমার চান করার পর আর চুলটা মানে শুকিয়ে গেল তোমার পুজো করতে করতে, তারপরে চুলটা বেঁধে নিই একটুখানি, মেন যুদ্ধে নামার আগে একটুখানি সাজুগুজু, এই আর কি। বৌদি এসে পৌঁছায়নি আর সবজি এসে পৌঁছায়নি, আমি বললাম থাক ছানাটা একটু জাঁক দিয়ে আমি তোমার ঠাকুর পুজো করতে চলে গিয়েছিলাম। আর বললাম ছানার এইটা তোমার আমার একটা নতুন ওড়না কাটা, ওইটাকে অনেক জায়গায় কাজে লাগিয়েছি, এই তোমার ছানা জাঁক দেওয়া বলো, ঠাকুর পরিষ্কার বলো, অনেক কাজে লেগেছে, আর নরম হয়ে গেছে একদম। বললাম ছানাটাকে একটুখানি জাঁক দিয়ে একটুখানি তোমার পনির করে নিলাম, পনির করে নিয়ে এই দিয়ে একটুখানি ব্রেকফাস্ট করে দেবো। আর দেখো তোমার একটুখানি মশলা করে নেবো, সেদিনকে একরকমভাবে করেছিলাম, আজকে করলাম তোমার জিরে ধনে আর তোমার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। সেদিনকে আমি ধনে দিইনি, আজকে কিন্তু ধনে দিলাম, এটা খুব ভালো হয় জানো। আর তোমাদের এটা আমি ক্যামেরা তাড়াতাড়ির মাথায় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, এইটা আমি মেখেছি, লেচিটা মেখেছি দই দিয়ে, অনেকটা দই পেতে ফেলেছি জানো। আর সেই দই পুরোটাই দই দিয়ে আমি মেখেছি, দই টক দই চিনি নুন চিনি দিয়ে তোমার এটা মেখেছি। এই পরোটাটা খুব ভালো হয়, একবার করে দেখবে, জল দেবে না, যেটুকু দেবে তোমার দই দেবে। তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, এটা আফসোস। অবশ্য আমি আগে অনেকবার দেখিয়েছি দই পরোটা, আর মানে দইটা দেওয়ার সময় আর আমার ক্যামেরাটা অন করা হয়নি। আর একটু আলু কুটে নিয়েছি, একটুখানি মটরশুঁটি হলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, একটুখানি পাঁচ ফোড়ন জিরে ফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। মটরশুঁটি হলে যে এত ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই, এটা দিয়েই করতে হবে, এটা দিয়ে একটুখানি ছানা দিয়ে তরকারি করব সাদা মাটা। তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচুনো, একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি আদা বাটা, এই।
আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আর কুচুম একটু ঝালঝাল খেতে একটু ভালোবাসে, ঝালঝাল বলতে কি, তখন শ্লেষ্মা হচ্ছিলো মুখে, তখন লাভালাভি করছিলো, আর একটুখানি মানে ওরা টেস্ট বোঝে জানো তো, মানে এখনকার ছেলেরা ভয়ানক টেস্ট বোঝে। আমরা কিন্তু ছোটোবেলা অত টেস্ট বুঝতাম না, যা করতে তো মায়েরা তাই লাফাতে লাফাতে নাচতে নাচতে নিয়ে গিয়ে তোমার স্কুলে চলে যেতাম, এরা কিন্তু এখন ভয়ানক টেস্ট বোঝে। দেখো আর দিয়ে দিলাম তোমার শেষে পনিরগুলো, আর শেষে তোমার দিয়ে দেবো একটুখানি ভাজা মশলাটা আর একটুখানি ঘি আর গরম মশলা, ব্যাস খুব সুন্দরভাবে একটু ধনে পাতা দিয়েছি। এই জেনারেশনের দোষ নেই, এত ফাস্টফুড এরা খেতে শিখে গেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম লাস্টে, এত ফাস্টফুড খেতে শিখে গেছে, তোমার চাউমিন, এগরোল, বার্গার, পিৎজা এইসব তো আছেই বলো, আর আমাদের সময় তো এসব ছিল না, সব মায়েরা যা করে দিত মনে হতো অভিনব, আমাদের কাছে ওটাই বোধ হয় অভিনব, ভালো লাগতো খুব। আর এখনকার ছেলেরা অনেক কিছু খেয়ে টেস্ট বুঝে গেছে, একটুখানি যদি ফাঁকিবাজি করে রান্না করো তাহলেই ধরা পড়ে যাবে, হ্যাঁ তো বলে তুমি আজকে ভালো করে রান্নাটা করো নি, ওই জন্য ফাঁকিবাজি করার চান্সটুকু নেই। তরকারিটা খুব সুন্দর হয় দেখবে, সাদা মাঠার ওপর খুব সুন্দর হয়। আর এই দই পরোটাটার বিশেষত্ব কি বলো তো, খুব সফট হয়, ভীষণ সফট হয় আর খুব টেস্ট হয় খেতে। কিন্তু দইটা মাখানোর সময় তোমাদের দেখাতে পারলাম না, আগে অবশ্য অনেকবার ব্লগে আমি শেয়ার করেছি, তবুও বলছি করে দেখবে, খুব সফট হয় এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, টেস্ট হয় খুব ভালো হয়। বাইরে ঝড় উঠেছে তা বললে কি ঘরে ধুলো বাড়ি উঠবে না বলো, আর যদি ঘরের ভেতর ঝড় উঠে তাহলে তো দেখারই সবারই চোখে মুখে লেগে যাবে, সেই রকমই আর কি। বাড়ির দেখবে যে মেন আর্নিং মেম্বার, মানে আমি যাকে প্রভু বলি, হ্যাঁ সবাই করে তো একটা করে প্রভু আছে, এইবার ভাবো তার যদি কিছু গণ্ডগোল হয়, কিছু গণ্ডগোল বলতে কি, সময় তো সবসময় এক যায় না, হয়তো একটু কাজের চাপ কম বেশি থাকে, ব্যাস ওরা আমনি বলতে থাকে কি বলো তো, তোমরা তো বুঝবে না কি কাজে চাপ যাচ্ছে, কি টেনশান যাচ্ছে, আচ্ছা আমরা বুঝবো না কে বুঝবে বলো তো। এই নিয়ে আর কি সকালবেলাটা একটুখানি মজা হাসি করতে করতে একটু বেশ জোরেই হয়ে গেল, মজা হাসিটা করতে করতে এমনই হয়ে গেল, আমি বললাম বাহ তোমার 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 ঝামেলা আমি বুঝবো না কে বুঝবে, আমি তো বুঝি, আমরা বুঝি বলেই, আমাদের গৃহবধূরা বুঝি বলেই তোমরা কিন্তু ঘরটুকুতে যে ঝড়টুকু ওঠে, মানে আমাদের ওপরতে যে ঝড়টুকু ওঠে সেটুকু কিন্তু তোমরা বুঝতে চাও না, ঠিক বলো, ঠিক বলেছি না বলো। ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের সংসারে কথা বলতে বলতে আমার পরোটাটাও হয়ে গেল, আর এখানে একটু পরিষ্কার করে নিলাম, নাহলে আবার এটা ওটা রাখবো তার আবার নিচেদের লেগে যাবে আটাগুলো, আর আটাগুলো ওই অনেকেই খবরের কাগজ পেতে করে, আমি খবরের কাগজ রাখি না, এর ওপরই করি, এরকম করে মুছে নিই, ব্যাস নাহলে আবার খবরের কাগজ বেশি দিন তো ওগুলো রাখা ভালো নয়, ওগুলো তো আনহাইজেনিক, বেশি দিন খবরের কাগজগুলো ব্যবহার করা ভালো নয়। ব্যাস হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আমার ব্রেকফাস্টও তৈরি, ব্যাস শান্তি বাবা, একটা অন্তত একটা ইভেন্ট শেষ হয়ে গেলে অন্তত বেশ কিছুক্ষণ সময় পাওয়া যায়। ব্যাস এই কাজগুলো করার কথা ছিল সকালবেলায় দেখো ওইখানেই করতে করতে আমি নামিয়ে রেখেতে চলে গেছি, বুঝতে পেরেছো, সিঁড়িতেই ছিল এই ঝাড়নটা, সিঁড়িতেই ছিল, আমি না করতে করতেই সকালবেলা নেমে চলে গেছি। একটাকে প্রভু একজনকে বলেছিল নিম পাতা দিতে, সে তো একে এত হাঁকের পর হাঁক হেঁকে যাচ্ছে, নিম পাতা নিয়ে যাও নিম পাতা নিয়ে যাও, আমি তো বুঝতে পারছি না নিম পাতা নিয়ে যাও নিম পাতা, কাদের বলছি নিম পাতা নিয়ে যাও নিম পাতা নিয়ে যাও, তারপরে ওমা ও তো আমাদের বাড়ির সামনেই ডাকছে, তারপরে আবার গেলাম বলছে আমাকে নিম পাতা দিয়ে যেতে বলেছে, আলাম ও আচ্ছা, দিয়ে আবার নিম পাতাটা নিয়ে গেলাম, ব্যাস নিম পাতা নিয়ে গিয়ে আমি আর এই কাজটা ভুলে গেছি, ওইখানেই পড়ে রইলো, ব্যাস তারপরে অন্য কাজে লেগে পড়লাম, এই গাছটা কত ধুলো ধরেছে, এই গাছটা বাইরে বার করবো ভাবছি না, আগে একটুখানি জল দিয়ে ওকে আগে অন্তত ধুলোটাকেই করতে হবে। আর এই ছেলেগুলো কাজ করছে তো কাঠের গুঁড়ো টুড়োগুলো এমন লাগছে গাছগুলোতে, ইনডোর গাছগুলোতে সব আমাকে এরকমভাবে জল দিয়ে দিয়ে রাখতে হচ্ছে, এই তো দু তিন দিন হলো এই গাছটাকে রেখেছি, তারপর আবার বেশ কিছুদিন হলে আবার গাছটাকে বার করবো। আরে দেখো এক ধরনের তোমাদের ডাল দেখাচ্ছি, মুগের ডাল তো অনেক কিছু অনেক রকমভাবে করো, এইরকমভাবে একবার খেয়ে দেখবে, একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর তোমার দিয়ে দিলাম টমেটো আর কচি কচি পালং শাক, আমার পালং শাক হয়েছে তো, আলাম না আজকে আর ভাজার সময় না, আজকে একটু ডালই দেবো, পালং শাকটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি আদা বাটা, দিয়ে একটুখানি কষতে হবে, আর একটুখানি হলুদ গুঁড়ো, দেখো জিরে
আদা বাটা একটুখানি দিয়ে দিলাম, তারপরে তোমার দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস এটাকে দিয়ে একটুখানি ভালো করে কষতে হবে। কষতে কষতেই তো তোমার কচি যদি পালং শাক হয়, কষতে কষতেই ওটা হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তারপরে ব্যাস তোমার শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম মুগের ডালটা, অতটা তোমাদের আমি ভিডিও করে দেখাইনি, মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তারপরে তোমার গাজর, বিনস আর মটরশুঁটি ঘরে নেই, এইটুকু ছিল, গাজর বিনস এইটুকু ছিল ঘরে, এইটুকু দিয়ে ডালটা অন্তত করে রাখলাম। বৌদিকে পাঠিয়েছি এখন বাজারে, বৌদি এখন বাজারে গেছে, ততক্ষণে আমার দেখো ডাল নেবে গেল। আর একটুখানি গরম জল করে দিয়ে দিলাম, খুব সুন্দর হয় খেতে দেখবে। এই যে তোমার একটা সবজি তরকারি না, এই তোমার ভিটামিন একদম সমৃদ্ধ হয়। এই একটুখানি ভাজা তোমার আলু ভাজা কি মাছ ভাজা দিয়ে দিব্যি খাওয়া হয়ে যাবে। একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা কিন্তু শেষে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, একবার করে দেখবে মুগের ডাল এরকমভাবে খুব সুন্দর হয় খেতে। এই যে ঘি গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেল আমার ফার্স্ট ক্লাস একটা মুগের ডাল। আজকে অনেক কিছু তরকারি করবো কিন্তু সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই যেটুকু নতুনত্ব তোমাদের দেখাইনি, হয়তো অনেক দিন আগে দেখিয়েছি সেইটুকুই তোমাদের দেখালাম। রান্নাবান্না কমপ্লিট তোমার, আর আছে শুধু একটু চাটনিটুকু বাকি আছে, ব্যাস চাটনিটুকু হলেই রান্না হয়ে যাবে। আর এইটা তো আমি চান করার আগে একটু একটু ঝাঁট দিই। আরে দেখো তোমাদের সেদিনকে বললাম না একটা নতুন ধরনের চাটনি, দেখো নিয়ে নিয়েছি তোমার ধনে পাতা, টমেটো, আর এটা তোমার নিয়েছি ফুলকপি আর গাজর একটুখানি গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে একটুখানি গ্রেট করে নিয়েছি ফুলকপি গাজর অল্প একটুখানি মূলো গ্রেট করে নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, খেজুর নিয়েছি, কিচমিচ নিয়েছি। এটা একবার করে দেখবে, তোমরা তো অনেক খেয়েছো, তোমার টমেটোর চাটনি তো তোমরা অনেক খেয়েছো, এইটা একবার খেয়ে দেখবে কত সুন্দর হয়। আর শুকনো খোলায় আগে পাঁচফোড়নটা আর তোমার লঙ্কাটা দিয়ে দিতে হবে, তার ফলে যে শুকনো খোলার যে ভাজা একটা গন্ধটা মশলাটা সেটা কিন্তু খুব ভালো বেরোবে। তেলে দিলে হবে না, শুকনো খোলাতেই দেবে, তারপরে একটা শুকনো লঙ্কা দেবে, তারপরে তোমার এই গ্রেট করা মূলো, একটুখানি ফুলকপি আর গাজর এটা একটু দিয়ে দেবে, এটা ভালো করে একটুখানি ভেজে নেবে। ভাজতে বেশিক্ষণ একদম সময় লাগে না, অল্প টাইমের মধ্যেই ভাজা হয়ে যায়। আর এটা একবার করে খেয়ে দেখবে খুব সুন্দর হয়, খুব মানে খুব সুন্দর হয়। এটা বলি আমরা ভেজিটেবিল চাটনি, সব সময় ওই এক নাগাড়ে ওই টমেটোমের চাটনি খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম তোমার টমেটোমটা, একটুখানি নুন দিয়ে নিলাম, নুন দিয়ে নিয়ে টমেটোমটা দিয়ে নিলাম, আর একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে একে একে এটাও একটুখানি অল্প একটুখানি নাড়াচাড়া করে যাতে একটুখানি তোমার হয় আর কি, হালসে গন্ধটা যেরকম হয় দেখো চলে যাওয়া পর্যন্ত দিলাম। তারপরে এবার বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, তোমার খেজুর, কিশমিস আর ধনে পাতা সবটুকুই দিয়ে দিলাম, একটু নাড়তে চাড়তে তোমার হয়ে যাবে। আর এইটাতে তোমার একটুখানি নরেল গুড় হলে, নাহলে পাটালি দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। আর একদিন করে রাখলে না তোমার অনেক দিন যায়, বার করে করে রাখলে ফ্রিজে বার করে করে রাখলে অনেক দিন যায়। আমার একটু মিষ্টি ছিল জানো তোমার গুড়ের রসগোল্লা, ব্যাস ওইটা একটু কাজে লাগিয়ে নিলাম। তোমরা তো জানো তোমাদের শ্রাবণী কিছুই ফেলতে পারে না, আসলে মধ্যবিত্ত সংসার তো, ফেলে দেবো রসটা, রসটা কাজে লাগিয়ে ফেলি, এই আর কি। এই টেন্ডেন্সিটা আছে আমার বরাবরই, জানো বরাবরই থাকে। আর তারপরে তোমরা যদি পারো চিনি দিতে পারো, অসুবিধা কিছু নেই, একটু পাটালি, একটু চিনি, একটু নলেন গুড় দিতে পারো, সেটাতেও কোনো অসুবিধা নেই। আমার গুড়টা ছিল, রসটা ছিল, আমি দিয়ে দিলাম, ব্যাস। এবার একটুখানি কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসতে হবে, অবশ্যই একটুখানি কাঁচা লঙ্কা দিতে হবে। দেখো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাকে, কাঁচা লঙ্কা গাছ আবার বেশি জানো তো যত্ন সহ্য করতে পারে না, এটা কিন্তু অযত্নের ফসল, কাঁচা লঙ্কা হচ্ছে সব থেকে অযত্নের ফসল। একে যত্ন করো এবারটা কুঁকড়ে যাবে, এ হতে চাইবে না ফসল, মানে ফল দিতে চাইবে না। তুমি অযত্নে রেখে দাও ও খুব ভালো হবে, শুধু একটু জলের দরকার আর সামান্য সারখোল প্রথমেই দিতে হবে গাছ বসানোর আগে। গাছ বসানোর পর কিছু দিলে ও টেম্পার নিতেই পারে না। ব্যাস কাঁচা লঙ্কাগুলো তোলা হয়ে গেলো, সব কটা অবশ্য দেবো না,
একটা দেব, এই দেখো একটা কুচি কুচি করে দিতে হবে, একটুখানি গরম গরম থাকতে থাকতে একটা কুচি কুচি করে দিতে হবে। আর অবশ্যই দিতে হবে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। পাতিলেবুর রসটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। পাতিলেবুর রসটা অবশ্যই দেবে আর কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে দেবে। ব্যাস দেখবে এত সুন্দর খেতে হয় এই চাটনিটা, আচারটা খুব সুন্দর খেতে হয়। আর যদি তারপরে তুমি ভাজা মশলা দিতে পারো তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু ভাজা মশলা দিলাম না, এই তো থাকবে না, রাত্রিবেলা রুটি দিয়েই হয়তো অর্ধেকটা উঠে যাবে। রান্না মানে একেবারে কমপ্লিট, চলে এসেছি। প্রভুর এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে, বলো টেবিলটা আমার একটুখানি পরিষ্কার করে রাখবে। আলাম আচ্ছা ঠিক আছে, যদি সময় আমি পাই আমি নিশ্চয়ই পরিষ্কার করে রাখবো। আর তড়ি ঘড়িতে বেচারি একটু সময় পাচ্ছে না, নাহলে ও নিজের টেবিল নিজেই পরিষ্কার করে, আমাকে হাত দিতে দেয় না। হাত দিতে দেয় না বলতে কি, আমি তো আমার ফাইল মাইল এদিক ওদিক করে দেবো, ওই জন্য বলো তুমি আমার টেবিলে হাত দেবে না, তুমি টেবিলে হাত দিলে এদিক ওদিক করে দাও, ওই জন্য ভয়ে ভয়ে আমি আর হাত দিই না। আজকে যখন একটুখানি আদেশ পেয়েছে, আচ্ছা ঠিক আছে, বলে না তো কোনো দিন, আজকে যেহেতু বলেছে আলাম আচ্ছা ঠিক আছে আমি পরিষ্কার করে দেবো। ওই না মস্তকে একটুখানি হাত দিলাম ভয়ে ভয়ে, মানে ধুলো ফুলোগুলো ঠরে যা যা ছেড়ে দিলাম এই আর কি। ব্যাস কালকে বৃহস্পতিবার, আজকে সিনিটা মুছে নিলে বেশ শান্তি থাকে। দেখো চলে এসেছি খাবার টেবিলে, খাওয়া হয়ে গেছে নিম পাতা বেগুন ভাজা, আর এইটা করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এঁচোড় দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছ বাঁটা। এটা কিন্তু চিংড়ি মাছ বাঁটা দিয়ে, এইটা আমি তোমাদের সঙ্গে অন্য দিন শেয়ার করবো, দারুণ খেতে হয়। আর ওই যে সবজি ডাল চাটনি আর মাছের ঝাল, এই হয়েছে। এটা হচ্ছে তোমার মনে পড়ে অভিমান অভিমান বইয়ের গান। তোমার কি আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে কি কথা বলবো তোমাদের সঙ্গে, এবার একটু চুপ হয়েছে। অভিমান বইয়ের গান, তোমার বাচ্চা না আর তোমার জায় ভাতেরই। কালকে একটুখানি দেখলাম বইটা রাত্রিবেলা, জানো কালকে একটুখানি দেখলাম, আমার না এখনও বচ্চনকে ওই জন্য রাগ ধরে, খুব রাগ ধরে। ওই বইটা দেখে না বচ্চনকে খুব রাগ ধরেছিল, ওরকম থাকে এক একজন জানো, বইয়ের বইয়ের জগতে কৃতিত্ব হয়ে যায় না, বর সহ্য করতে পারে না। আবার বরের অনেক সময় কৃতিত্ব হয়ে গেলে কিন্তু বইয়েরা সহ্য করে না, কিন্তু ওই সংখ্যাটা কম, বইয়েরা সহ্য করতে পারে। বউরা বলবে না আমার বর এই ভালো, আমার বর ওই ভালো, কিন্তু বরের অনেকগুলো বর আবার সহ্যও করতে পারে না জানো। এটাই হয় কেন, অভিমান বইটা দেখলে আমার বচ্চনকে খুব রাগ ধরে। আবার কালকে একটুখানি দেখলাম, দেখে গানগুলো কিন্তু দারুণ দারুণ গানগুলো, তোমরা একবার দেখবে গানগুলো সুপার সুপার গান। ওই এইটা এই গানটা ওই বইয়ের গান। তাহলে আমার বকবক এইখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানতে ভুলবে না কেমন লাগলো। আর যদি নতুন বন্ধুদের আমাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আচ্ছা সি, টাটা।